ধর্মতলাতেই অমিত শাহের সভা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও মুখপুডল রাজ্যের ও ধাক্কা খেল রাজ্য সরকার ধর্মতলায় অমিত শাহ সভা করতে পারবেন এই কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ রাজ্য বিজেপি দুই নয় নভেম্বর সভা করবে ওই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে পারেন সেই বিষয়টি আরও জোরালো হয়ে উঠল অর্থাৎ সভা ওই জায়গাতেই করবে গেরুয়া শিবির হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা আগেই বিজেপির ধর্মতলায় সভার বিষয়ে মান্যতা দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল রাজ্য সরকার নবান্নের তরফ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয় শুরু হয় মামলা বৃহস্পতিবার সওয়াল পাল্টা সওয়াল চলেছিল আদালতে শুক্রবার ফের শুনানির কথা জানানো হয় এদিন আদালতের কাজ শুরু হয় এই মামলা ফের এজলাসে ওঠে নতুন করে শুরু হয় শুনানি কেন পুলিশ ধর্মতলায় সভার অনুমতি দিচ্ছে না তাই নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলেও এর আগে রাজ্যের তরফে জানানো হয়েছিল ধর্মতলা চত্বর রাজনৈতিক সভা করার জন্য নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একটি বিশেষ দিনে সভা করে এছাড়া আর কোনো সভা ওই জায়গায় হয় না বিজেপি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে এই সভা করতে চাইছে ওই জায়গাতেই তৃণমূল কংগ্রেস দুই এক জুলাইয়ের সভা করে সেখানেই বিজেপি সভা করে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ দিতে চায় এমনই মনে করছে রাজনৈতিক মহল আর সেখানেই বাদ সেজেছে রাজ্যের পুলিশ প্রশাসন তৃণমূল ছাড়া ওই জায়গায় কোনো রাজনৈতিক দলকেই সভা করা